যারা আপনারা হচ্ছে বার কাউন্সিল লিখিত পরীক্ষা দিবেন, আপনারা একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে যে এমসিকিউ যেভাবে প্রশ্ন হয় বা হচ্ছে এমসিকিউতে আপনি যতগুলো ধারা পড়ে থাকেন সেই ধারাগুলোই বারবার পড়তে থাকেন। হ্যাঁ, সেগুলো পড়বেন, সেগুলো নিয়ে আমার কোনো আপত্তি নাই, পড়তে পারলে ভালো, কিন্তু আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে যে কোন ধারাগুলো থেকে লিখিত প্রশ্ন হতে পারে। একটা জিনিস মনে রাখবেন যে এমসিকিউ প্রশ্ন করতে কিন্তু গুরুত্বপূর্ণ সেকশনের প্রয়োজন হয় না, কিন্তু লিখিত প্রশ্ন তৈরি করতে কিন্তু লিখিত প্রশ্ন তৈরি করতে পারে, হতে পারে, এরকম সেকশন কিন্তু নির্ধারণ আগে করতে হবে। কারণ এখানে 5 নম্বর, 10 নম্বর, 15 নম্বর প্রতিটা প্রশ্নের জন্য বরাদ্দ থাকে। সো সেই জায়গা থেকে আপনাকে দেখতে হবে কোন ধারাটা ডেসক্রিপটিভ, কোন ধারা থেকে বেশি আলোচনা করা যায় বা কোন ধারা থেকে প্রশ্ন পরীক্ষক করতে পারে, সেটা আগে আপনাকে বুঝতে হবে। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে, তাহলে দেখেন আমরা সেকশন 5 পড়ব, তারপরে 6-7 পড়ব না, যদি পড়তে পারি ভালো, এরপর আমরা 8-9-তে চলে যাব, এরপরে ধারা 12-তে চলে যাব, এরপর আমরা চলে যাব হচ্ছে 19-21-এ। তাহলে দেখেন যে আমরা অনেকগুলো ধারা কিন্তু স্কিপ করে যাচ্ছি। কেন যাচ্ছি? হ্যাঁ, এগুলি ইম্পর্ট্যান্ট, অন্য ধারাগুলি ইম্পর্ট্যান্ট, এবং যে ধারাগুলো পড়লাম সেই ধারাগুলি ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ। এমসিকিউতে আমি আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, এমসিকিউতে যদি একটা আইন থেকে আপনি 100টি ধারা পড়ে থাকেন, মনে রাখবেন রিটেন পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্য ওই 100টি ধারার মধ্য থেকেই আপনাকে পড়তে হবে 30 থেকে 35টি ধারা, ঠিক আছে? তাহলে পড়ার সময় কিন্তু এটা একটু মনে রাখতে হবে যে কোন ধারাগুলো থেকে বেশি আলোচনা করা যায়, কোন ধারাগুলো নিয়ে অ্যাডভোকেট মিঠুন সাহেব বেশি আলোচনা করেছে, সেই ধারাগুলো ইম্পর্ট্যান্ট। তাছাড়া আমি আলাদাভাবে তো আপনাদেরকে দিয়েই দিব, ক্লিয়ার? আর হচ্ছে যে আপনারা হচ্ছেন এই পেজটির সাথে থাকবেন, প্রতিদিন রাত 11টা বাজে থাকবেন, দেখবেন যে আমি আপনাদেরকে সব দিয়ে দিব, আমি আপনাদেরকে সব দিয়ে দিব, আমি আপনাদেরকে কথা দিছি। এবং যারা হচ্ছে টাকা দিয়ে অন্য জায়গায় পড়তে পারেন না বা হচ্ছে সম্ভব না, আমি তাদের জন্য কিন্তু এই উদ্যোগটা নিয়েছি। সো এই এই পেজটাতে, যে পেজটাতে কথা বলতেছি, এই পেজটাতে আপনারা ফলো দিয়ে রাখবেন। ফলো দিলে আপনার কাছে অটোমেটিক্যালি আমার সমস্ত ভিডিও, সমস্ত লাইভ ক্লাস আপনার কাছে চলে যাবে, ক্লিয়ার? আমি আপনাদের সাথে ছিলাম হচ্ছে অ্যাডভোকেট মিঠুন সাহা, আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, LLB এবং LLM উভয় কমপ্লিট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।